সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা নিয়ে চায়ের কাপে ঝড় উঠলেও বাস্তবে কার কত টাকা জমা সেটি জানার কোনো আইনি চুক্তিতে নেই বাংলাদেশ। অ্যাকাউন্টধারীদের তথ্য জানার স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান চুক্তির অংশ না হওয়ার সুযোগ নিচ্ছে বাংলাদেশের কালো টাকার মালিকরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত চুক্তিতে অন্তর্ভুক্ত হলে কারা টাকা রাখেন এবং তাদের টাকার উৎস সম্পর্কে সরকার জানতে পারবে। মাসুর শাকিলের রিপোর্ট। করোনার কারণে গেল দুবছর আন্তর্জাতিক যোগাযোগ ছিল সীমিত, বিমান চলেনি, মানুষের ভ্রমণ ও ব্যবসায়িক চলাচলও খুব বেশি ছিল না। তবে এই সময়ে সুইজারল্যান্ডের আলোচিত সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ রেকর্ড প্রায় 55% বেড়েছে। একটি কারণে সুইস ব্যাংক এখনও পর্যন্ত আমাদের কাছে, আমাদের অ্যাটলিস্ট আমাদের দেশের কাছে এখনও তারা তাদের পুরোটা ওপেন করে নেয়। তারা যেটা দেয় এটা যে পাবলিক ডিসক্লোজার তারা দেয় যে কোন দেশের কাদের কত টাকা সুইস ব্যাংকে আছে। যারা প্রবাসী দীর্ঘদিন থাকে, যারা প্রবাসী ব্যবসা বাণিজ্য করে কিন্তু বাংলাদেশের নাগরিক, দ্বৈত নাগরিক আছে, এটা তাদেরই টাকা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ লন্ডারিংটা হয় এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ থেকে প্রধানত আমদানি রপ্তানিতে আন্ডার ও ওভার ইনভয়েসিং, হুন্ডি, অফশোর ব্যাংকিং ও বিনিয়োগের মাধ্যমে টাকা পাচার হয়। একটি অংশের গন্তব্য আলোচিত সুইস ব্যাংক হতে পারে বলে তারা মনে করেন। অটোমেট একটা ট্রিটি থাকে, এক্সচেঞ্জ ট্রিটি যেটা ভারতের সঙ্গে আছে, সেটা আমাদের দেশের সঙ্গে তাদের কোনো এই ধরনের ট্রিটি নাই। সুইস ব্যাংকের সঙ্গে 141টা দেশের আছে OECD-ভুক্ত, এখন সেখানে বাংলাদেশ এই চুক্তিটা এখনও করেনি। এই চুক্তিটা করলে হয়তো বাংলাদেশিদের ব্যাপারে তথ্য পাওয়া যেত। সুইস ব্যাংকের ট্রান্সপারেন্সির বিষয়টা আমাদের কাছে আমরা যদি নিশ্চিত করতে পারতাম, তাহলে হয়তো যারা কালো টাকা রাখে তারা হয়তো এটা নিয়ে দুবার চিন্তা করতে রাখার আগে, যেহেতু সরকার চাইলে সেই চুক্তির আওতায় তাদের অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের আওতায় তারা কিন্তু তথ্য জানতে চাইতে পারত। যেহেতু এখনও জানতে চাওয়ার মতো অবস্থায় নেই আমাদের দেশ, সেক্ষেত্রে হয়তো কেউ এটা সাহস করে রাখছে। সুইস ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন মুখী আলোচনার মধ্যেই শনিবার অ্যান্টি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 20 বছর পালন করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।